নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু দিয়ে শিং মাছের ঝোল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই আমি মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মেখে নেব। এখানে আমি 250 গ্রাম শিং মাছ নিয়েছি, নিয়ে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেলটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে। মাখিয়ে নিয়ে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে মাছগুলো ভেজে নেব। শিং মাছ কিন্তু তেলে দেওয়ার পর তেল ছিটকো। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 2 ছোট চামচ গোটা জিরে, 1 ছোট চামচ গোলমরিচ, 1 টুকরো আদা আর 2 কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে এখন আমি তুলে নেব। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি 2 মাঝারি সাইজের আলু নিয়েছি। আমি রান্নাটা আলু দিয়ে করছি, আপনারা চাইলে কাঁচা কলা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, 1/2 ছোট চামচ গোটা জিরে, 1/4 দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি রান্নাটা পেঁয়াজ দিয়ে করছি, আপনারা পেঁয়াজটা পছন্দ না করলে পেঁয়াজটা বাদ দিতে পারেন। এখানে আমি 1 ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি জিরে, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কাগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি।
জলটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। এটা আমি কালারের জন্য দিচ্ছি, এতে কোনো ঝাল হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। নুনটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব মশলার সঙ্গে। ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি, এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। এই দেখুন, আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর তৈরি হয়ে গেল আলু দিয়ে শিং মাছের ঝোল।